যে অচেনা অজানা দুর্ভেদ্যকে জয় করে, যার না আছে কোনো সীমানা না কোনো পরিধি, সে হলো চেঙ্গিস। মানুষ মুভিটার বিষয়ে কথা বলবো, যে মানুষ মুভিটা কবে রিলিজ হচ্ছে, সে রিলিজের ডেট কবে কি বেরোচ্ছে, সেই বিষয়ে আজ আমরা কথা বলবো। তো মানুষ মুভিটা কবে রিলিজ হচ্ছে সেটার ডেট এখনো পর্যন্ত কেউ পাবলিশ করেনি, কোথাও জানা যায়নি। তো সেই বিষয়ে এটা অনেকটা সাসপেন্স ছিল, কেউ বলতে পারছিল না, কারণ জিতের অলরেডি তিনটি মুভি একসাথে রিলিজ হচ্ছে, সেই কারণে কোয়েশ্চেন ডাউট থেকেই যাচ্ছিল যে তিনটি মুভি কখন রিলিজ হবে, কার সাথে হবে, কোন সময়ে হবে, কিভাবে হবে, কোনটা আগে হবে, কোনটা পরে হবে। তো সব কিছুর কোয়েশ্চেন আজ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সাথে। তো প্রথমে শুরু করব যে আমরা কোন মুভিটা কখন রিলিজ হবে সেই বিষয়ে, তো কনফিউজটা দূর করে দিই। প্রথমে মানুষের যে মানুষ সিনেমাটা বেরোচ্ছে, তারপর চেঙ্গিস, তারপর বুমরাং। তো অবভিয়াসলি প্রথমে মানুষ সিনেমাটা বেরোবে না, কারণ অনেকে কনফিউজ ছিল কি মানুষ সিনেমা রিলিজ করছে, না মানুষ সিনেমাটা আগে রিলিজ হবে না, আগে রিলিজ হবে চেঙ্গিস। কারণ সবথেকে প্রথম বক্তব্য যে চেঙ্গিসের শুটিং অলরেডি শুরু হয়ে গেছে আর তার টিজারও রিলিজ হয়ে গেছে। তো তোমরা অবশ্যই ট্রেজার দেখতে পেয়েছো, অফিসিয়াল ট্রেজারটা কেমন হয়েছে কেমন না। তো এই কারণেই সবসময় মনে রাখবে, ট্রেজার যখন রিলিজ হয়ে গেছে তার মানে চেঙ্গিস সিনেমাটা সবসময় তার আগে রিলিজ হবে বা ওটাই আগে বেরোবে, এটা কনফার্ম। তারপরে আসছে মানুষ, কারণ মানুষ সিনেমাটা অবশ্যই তারপরেই বের করবে, কারণ বুমরাংটা অনেক লাস্ট অ্যানাউন্সমেন্ট করেছে, তার জন্য বুমরাং বেরোনোর জন্য একটা গ্যাপ দেওয়া হবে। তো অফিসিয়াল নিউজ কখন বেরোবে সেটা এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। হঠাৎ করে যখন দেখতে পাচ্ছি ফেসবুকে কিছু নিউজ ফিডের মধ্যে, তখন দেখলাম যে বিদ্যা সিনহা যে ম্যাম আছে, যে রিলিজ করছে যে ওই সিনেমাটার মধ্যে পুলিশ ইন্সপেক্টর হিসেবে কাজ করবে যতটা জানা যাচ্ছে, তো সে তার অফিসিয়াল পেজে অ্যানাউন্স করেছে যে ঈদের সময়, যে ঈদ আছে 2023 যে ঈদ আসছে, সেই ঈদের সময় এটা রিলিজ হবে। তাহলে ঈদের সময় যদি রিলিজ হয়, তাহলে ঈদের সময় রিলিজ হলে কোন সময়টা হচ্ছে, কারণ ঈদ দেখা যাচ্ছে আমরা যখন সার্চ করে দেখলাম ঈদ কবে, ঈদ হচ্ছে 28 জুন 29 জুন, তার উপর হচ্ছে কি বুধবার আর বৃহস্পতিবার, তাহলে অবভিয়াসলি ফ্রাইডে দিন মুভি রিলিজ হবে, তার মানে হচ্ছে 30 জুন মুভিটা রিলিজ হচ্ছে, মানে আমরা সিনেমা হলে বা থিয়েটারে 30 জুন এটা পাবলিক হবে অফিসিয়ালি ভাবে, যতটা আমরা টার্গেট নিতে পারছি। যখন ম্যাম বলেছেন এখানে, বিদ্যা ম্যাম, যে বিদ্যা সিনহা যে ম্যাম বলছেন যেখানে ঈদের সময় মানুষ মুভি উইল বি রিলিজ 2023 ঈদ, তো এখানে যে উইশ করে দিয়েছে, এখানে যে পোস্ট করে দিয়েছে ঈদের সঙ্গে একটা ছবি দিয়ে, যে মানুষ সিনেমাটা রিলিজ হয়েছিল যে 2023 ঈদের সময়, তো অবভিয়াসলি ঈদের যে ডেটটা হচ্ছে সেটা হচ্ছে 28 জুন 29 জুন, তো 28 আর 29 হচ্ছে বুধবার আর বৃহস্পতিবার, এই জন্য আমাদের মুভি যে রিলিজ হয় ফ্রাইডে হয়, শুক্রবার রিলিজ হবে, তার মানে অফিসিয়ালভাবে শুক্রবার মুভিটা রিলিজ হচ্ছে। তো আমরা অফিসিয়ালিভাবে জানতে পারলাম যে কতটা কনফার্ম, 99% চান্স 30 জুন মুভিটা রিলিজ হতে চলেছে, কারণ মানুষ মুভিটা আগে রিলিজ হবে না, আগে চেঙ্গিস হবে। চেঙ্গিস মোটামুটি এপ্রিলের কাছাকাছি এটা লঞ্চ করে যাবে, তো এপ্রিল হয়ে যাওয়ার পর তারপর জুন মাসে যাবে আমাদের চেঙ্গিস হওয়ার পর মানুষ আসবে, তারপর কিছুটা গ্যাপ নেওয়া যাবে, তখন সেটা যাবে ডিসেম্বর মাসে বুমরাঙে। তো অবভিয়াসলি এখন নতুন যে মুভিটা বেরোচ্ছে, ফার্স্ট যেটা বেরোবে সেটা হচ্ছে চেঙ্গিস, কারণ চেঙ্গিসের শুটিং অলরেডি রিলিজ হয়ে গেছে, তার টিজারও পাবলিশ হয়ে গেছে, সেটা আমরা দেখে নিয়েছি। কিন্তু মানুষ সিনেমার এখনো পর্যন্ত কোনো টিজার হয়নি, শুধু সামান্য একটা ব্যানার পোস্ট হয়েছে, যে ব্যানারটা কাটা তারের ওপর ডিপেন্ড করছে, আর সেখানে লেখা ছিল চাইল্ড ডেস্টিনি। অবভিয়াসলি এটা বাংলাদেশ থেকে, বাংলাদেশের ডাইরেক্টর এটা মুভিটাকে পাবলিশ করার চেষ্টা চলছে, তো অনেকটা মুভিটা বাংলাদেশের বর্ডারে নিয়ে কিছুটা হতে পারে, কারণ চেঙ্গিস মুভিটার সাথে সাথে তুমি যে মানুষ মুভিটার ব্যানারটা যে পাবলিশ করেছে, সেই ব্যানারটা যদি তোমরা দেখো সেখানে কাঁটা তারে বা বেড়া জালের মতন বানানো আছে, তেমন অনেকটা দেশ বিদ্রোহী বা কাঁটা তার বেড়া জালের মধ্যে ঘনিষ্ঠভাবে কিছুটা মুভিটা রিলিজ থাকবে। তারপর আছে চাইল্ড বেস্টি, যে কোনো একটা বাচ্চা মুভির ওপর ঘনিষ্ঠ করবে। তো অলরেডি আজ আমরা যেটা কথা বলছিলাম, কারণ যে ডেট নিয়ে কোন মুভিটা কখন রিলিজ হবে, তো অলরেডি আমরা যেটা গেস করলাম যে অফিসিয়ালভাবে যেটা নিউজ হয়েছে মানুষ মুভি ঈদের সময় রিলিজ হচ্ছে, ঈদ মানে সবসময় আমরা দেখে নিলাম যখন 23 আর 30 যেটা আসছে সেটা আমার 30 জুনের মধ্যে মুভিটা রিলিজ হবে। তো অফিসিয়ালভাবে রিলিজটা রিলিজ না হলেও আমরা যতটা গেস করলাম, আর ম্যামের কথা মিথ্যা হবে না, এটা কনফার্ম, কারণ উনি মুভিতে শুটিং করছেন। তো জিতের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ পাইনি, তো আমরা জানিও না। তো চলো মুভিটা কখন রিলিজ হচ্ছে সেটা আমরা জানতে পারবো খুব তাড়াতাড়ি, তো আমাদের এই ডেটটা নিয়ে আমরা চলতে থাকবো। তো অবভিয়াসলি তোমাদের ডেটটা শুনে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও,